আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর সাধারণ গণে ত্রিকোনমী অধ্যায় নয় কুমিল্লা বোর্ড দুই হাজার আমাদের দেওয়া আছে এইকাল টু সাইন সি টা বি কোয়াল টু ক্রিটা এবং a কো থার্টি ডিগ্রী ক এ মাইনাস সাইন এ এর মান নির্মাণ করতে হবে এখানে আমাদের এ মান থার্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে ক থার্টি ডিগ্রি মাইনাস সাইন থার্টি ডিগ্রি এর মান বের করতে হবে দেওয়া আছে এই এক আর টু থার্টি ডিগ্রী তাহলে কাইন এর মান আমরা থার্টি ডিগ্রি বসাইব মানটি আমরা বসিয়ে দিই রুট থ্রি বাই টু মাইনাস হাফ লসাগু টু টু লসাগু টু হবে তাহলে আমরা এখানে যদি টু লসাগু করি টু কে টু দ্বারা ওয়ান এবং রুট থ্রি গুণ করলে রুট থ্রি

অর্থাৎ সাইন এটা হবে সাইন এবং বিকে নিয়ে আসতে হবে এটা নিয়ে আসতে হবে মানে সাইন বাই কস আর প্রমাণে গিয়ে আমাদের যেহেতু মান দেওয়া আছে এ এবং বি এর মান তো আমরা দেওয়া আছে লিখতে পারি এ ইকুয়াল টু সাইন থিটা এবং বি টু কস থিটা এখানে দেখো আমাদের এখানে ফোর ইকুয়াল টু ওয়ান

এটা হচ্ছে cos স্কোয়ার তো উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করব তাহলে এখানে টেন টু দি পাওয়ার ফোর আসবে আর এখানে আসবে আমাদের কেন আসবে কে যদি cos টু দি দ্বারা ভাগ করি তাহলে এটা একটা কাটাকাটি হয়ে এখানে ক স্কয়ার থাকবে তার মানে ওয়ান বাই স্কয়ার মানে স্কয়ার sec স্কয়ার থেকেও আমরা টেন নিয়ে আসতে পারি কারণ আমরা যদি sec স্কয়ার tan স্কোয়ার 1 ওয়ান তাহলে সেকোয়ার ইকুয়াল টু হবে ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার তো যাই হোক আমরা এখানে কি করলাম উভয় পক্ষকে কস টু দি ফোর দ্বারা ভাগ করে নিলাম ফোর দ্বারা ভাগ করার কারণে আমাদের সুবিধাটা কি হলো আমরা এখানে পাচ্ছি এবং ওয়ান বাই স্কয়ার থিটা এটা আমরা পাচ্ছি ওয়ান বাই হলো সেক থিটা ইকুয়াল টু স্কয়ার থিটা এই সেক থেকে আবার আমরা কিসে যেতে পারবো টেনে যেতে পারবো থিটা ইকুয়াল টু হয়নি টেন স্কোয়ার কে আমরা পক্ষান্তর করে পক্ষে নিয়ে আসবো টেন টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান টেন কে ভাঙলে আমরা সাইন বাই পাই তাহলে টেন ইকুয়াল টু যেহেতু সাইন বাই সাইন থিটা ফোর মাইনাস সাইন থিটা বাই হোল স্কয়ার

শূন্য থেকে বড় বা শূন্যের সমান এবং থিটাইয়ের মান হবে নব্বই এর সমান বা নব্বই থেকে ছোট তো এই প্রমাণটা সহজ মোটামুটি অনেকটা সহজ তাহলে এ সাইজ এখানে আমাদের কোনো উৎপাদক করতে হয় না সহজেই আমরা কমন নিতে পারি মানটা বসিয়ে দিলি এর মান আমরা সাইন থিটা বসাইবো যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে সাইন স্কোয়ার হবে আর এখানে সাইন তাহলে রুট সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট টু সাইন থিটা এখানে আমরা গুণ করে দিব এখানে আমরা গুণ করলে পাবো মাইনাস সাইন থিটা আর এই প্লাস আমাদের মাইনাস হয়ে যাবে রুট টু সাইন থিটা তাহলে রুট টু সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা মাইনাস রুট টু সাইন থিটা গুণ করে আমরা এটা পেলাম প্লাস ওয়ান এখন এই দুটি এই দুটি পথ থেকে আমরা সাইন থিটা কমন নিতে পারি আর এই দুটি পদ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে সাইন থিটা কমন নিলে আমরা পাবো রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান আবার এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে আমরা পাবো রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান এই দুটি পদের মধ্যে আমাদের root two sin কমন আছে তাহলে root two sin কমন minus নিলে প্রথম পদে আমাদের sin থাকবে আর দ্বিতীয় পদে minus থাকবে। তাহলে root two sin এটা common নিলাম তাহলে প্রথম পদ থেকে পেলাম আমরা sin theta এবং দ্বিতীয় পদ থেকে পাইলাম minus one so, sin তো এখন আমাদের দুটি উৎপাদক প্রত্যেকেই দুটি উৎপাদকের গুণফল শূন্য তাহলে আমরা প্রত্যেকটি উৎপাদক সমান শূন্য লিখতে পারি। তাহলে হয়

তো যেহেতু পঁয়তাল্লিশ এবং নব্বই দুটি মানে এই রেঞ্জের মধ্যে তাহলে আমাদের থিটায় নিম্ন থিটায়ের মান পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি